हेलो स्टूडेंट, आमी देवजानी दत्त, स्टूडेंट्स वेलफेयर अभयश्रीति विद्यानिकेतन 2020 क्लास स्टैंडर्ड 3 गणित विषय जे कठिनतर भाग षष्ठ अध्याय आछे सेई पाठेर अंतर्गत किछु सम्पर्क कार कार मध्ये ना भाज्य भाजक भागफल और भागशेष এই চারটির মধ্যে কিভাবে সম্পর্করা একে অপরের মধ্যে স্থাপন করছে সেই নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং কিছু সেই সম্পর্ক থেকে সমস্যা কিভাবে সমাধান করা যায় তা শিখব। তো এটা করার আগে আমরা ভাগের সম্পর্কে কি শিখেছিলাম না যাকে আমরা ভাগ করি তাকে ভাজ্য, যত দিয়ে ভাগ করি তাকে বলছি ভাজক, এবার ভাগ করার পর যে ফলটা পাই তাকে বলি ভাগফল, আর যদি কিছু অতিরিক্ত থাকে তাকে আমরা অবশিষ্ট বা ভাগশেষ বলি। এবং আরেকটু কি জেনেছিলাম না এই ভাজকটা সর্বদা ভাগশেষ থেকে বড়, অর্থাৎ ভাগশেষ সর্বদা ভাজকের থেকে ছোট, এটা জেনেছিলাম। আর ভাগশেষ শূন্য হতে পারে, অথবা কি শিখেছিলাম, অথবা ভাজক থেকে ছোট কোনো সংখ্যা, তাই তো? তাই ভাগশেষ আমরা শূন্য অথবা ভাজকের থেকে কোনো ছোট সংখ্যা হবে এটা আমরা জেনেছিলাম। তো দেখো, আমি যদি বলি 7 দিয়ে 25কে যদি ভাগ করি, 3 সাথে 21, 5 থেকে 1 বিয়োগ করলে কত হচ্ছে, 4, তাই তো? তো এই যে 21টা আমরা কি করে পেয়েছিলাম, তো আমরা এখানটাতে কি লিখি যে 7-এর অর্থাৎ ভাজকের সাথে কত গুণ করলে এই ভাজ্যর সমান সংখ্যা, ভাজ্যের সমান সংখ্যা অথবা এর কাছাকাছি কোনো নিকটতম সংখ্যা, তবেই তো এখানে বসাই সেটাই। তো এখানে তো 7 ভাজক ছিল, তো 7-এর এমন কিছু পেলাম না যে 7-এর সাথে কাউকে গুণ করলে 25 পাওয়া যায়, তাকে পাইনি। তো 25-এর কাছাকাছি এই পেলাম, 7-এর সঙ্গে 3 গুণ করলে 21 পাওয়া যায়। তাহলে এই 21টা পেয়েছি 7 আর 3 গুণ করার পর, তাই তো? তাহলে আমি যদি এখানে যদি বলি তোমার ভাজ্যটা দেওয়া নেই, 7 অর্থাৎ ভাজক দেওয়া আছে, ভাগফল দেওয়া আছে, আর ভাগশেষ 4 দেওয়া আছে, তাহলে তুমি তোমার ফার্স্ট মাথায় কি আসবে যে এখানে আমাদের ভাগের নিয়মে কি বলা হয়েছিল, তাহলে যে এই এখানে আমি কি বসাবো, না ভাজকের সাথে এমন কাউকে গুণ করলে যেটা ভাজ্য সমান অথবা এর কাছাকাছি সংখ্যা। তো এখানে যেহেতু ভাজক দেওয়া আছে 7 আর এখানে ভাগফল দেওয়া আছে 3, তাহলে এই সংখ্যাটা কি করে পাই, না এই দুটোর গুণ করে, তাহলে আমি এই সংখ্যাটা কি করে তাহলে পাবো, 7 গুণ 3, তাহলে 7 গুণ 3, তাহলে তুমি পেয়ে গেলে এই 21, তাই তো? তাহলে এই সংখ্যাটা তোমাকে এখন পেয়ে গেলাম আমি 21। এবার আমি দেখছি এখানে ভাগশেষ আমার 4 দিয়েছে, তো 4 ভাগশেষ মানে এই 21 যার থেকে বিয়োগ করে পেয়েছিলাম, এখানে এই সম্পর্কটাকে যদি আমি লিখি যে কোনো একটা সংখ্যা থেকে 21 বিয়োগ করছি তাকে 4 পাচ্ছি, তাই তো? এই সম্পর্কটা যদি এইটুকুনিটা এটাই তো হয়, তো এখানে তাহলে এটাকে আমি বড় সংখ্যা ধরি, এটা ছোট সংখ্যা, এটা বিয়োগফল, তো এই বড় সংখ্যা কী করে পাই, এই দুটোকে কি যোগ করে, তো তাহলে আমি বলতে পারি এই যে মাঝের এই সংখ্যাটা তাহলে কী করে পাবো, না এই 21-এর সঙ্গে 4 যোগ করে, তাহলে
আমি তাহলে পরের ধাপটা কি পাব, না 21-এর সঙ্গে 4 যোগ করব পাব 25। তাহলে দেখো পেলাম তো 25টা। তাহলে কি করে এই 25টা তাহলে পেলাম? কি না, প্রথমে আমি 7 × 3 করেছি, তাই জন্য প্রথম বন্ধনীতে রাখলাম। যার কাজটা আমি আগে করব, যে কাজটা সেটাকে আমি প্রথম বন্ধনী দিয়ে লিখব, প্রথম বন্ধনী। তোমরা একটু কিছু ধারণা হয়তো হয়েছে তোমাদের সরলে, পরবর্তী আমি ক্লাসে আরও ভালো করে তোমাদের সরল যখন বোঝাবো তখন বুঝিয়ে দেবো। তো প্রথম প্রাথমিক যে কাজটা হয়, যে কাজটার আমরা আগে করি, সেটাকে আমরা প্রথম বন্ধনী দিয়ে লিখি। তাই এখানে আমি গুণের কাজটা আগে করেছি, তাই প্রথম বন্ধনী দিলাম। এরপরের কাজটা কি করেছি, না 3 × 7 এর যে গুণফল, অর্থাৎ এখানে যে 21, তার সঙ্গে 4 যোগ করেছি, তাই আমি এখানে 4। তাহলে এটাকে একটা বলা হয় সরলীকৃত রূপ, তাই তো? তাহলে এখানে এই 7টা কে ছিল ভাজক, 3টা কে ছিল দেখো ভাগফল, আর এই 4টা কে ছিল ভাগশেষ, তাই তো? এবং পুরো জিনিসটা করার পর আমি কাকে পেলাম, 25 পেয়েছিলাম তো, এই 25টা কে ছিল ভাজ্য। তাহলে এই পুরো জিনিসটা পেলাম ভাজ্য। তাহলে আমি যদি ভাজকের সঙ্গে ভাগফল গুণ করে তার সঙ্গে যদি ভাগশেষ যোগ করি তাহলে পাবো ভাজ্য। আচ্ছা, এবার তো তোমরা বলতে পারো যে না এখানে তো ভাগশেষ ছিল বলে না এটা হলো, যদি না থাকে তো কেউ গণিতে অঙ্কে আমাদের কেউ নেই মানে কে আছে, একটা শূন্য আছে, এটা কিন্তু মাথা রাখতে হয়। তাহলে আমার এখানে যখন মনে করো আমি একটা 2 অঙ্কের সংখ্যা নিলাম, এই যে 5, 12, 60, কারণ 12-র সাথে কত গুণ করলে এটা বা এর কাছাকাছি আসে, তো আমি দেখলাম যে 12-র সাথে 5 গুণ করলে একেবারে 60 চলে এলো, তাই তো? তাহলে এখানে ভাগশেষ থাকলো না মানে কেটে দিলাম, কেউ নেই মানে আসলে কে আছে, শূন্য, তাই তো? তাহলে আমাকে যদি এইবার বলে তাহলে আমাকে এই অঙ্কটাকে আমি মনে করো এরকমভাবে দিলাম যে আমি এটা এবার এটা আমি মনে চাপা দিয়ে রাখছি, আমি বললাম যে আমি জানি না কাকে ভাগ করছি, কিন্তু কত দিয়ে ভাগ করছি তা আমি বলে দিচ্ছি 12। ভাগ করার পর ভাগফল কত পাচ্ছি সেটাও বলে দিলাম 5, আর আমি এটাও বলে দিলাম ভাগশেষ কেউ নেই, ভাগশেষ কেউ নেই মানে কে আছে, তাহলে শূন্য। তাহলে আমি এটা কি করে বার করব? তাহলে নিয়ম সবসময় একই, উদ্দেশ্য একই, কি না এখানে এই জায়গাটাতে আমরা কি করে আসি, না এদের গুণ করে, তাই তো? তাহলে এখানে 5 আর 12 যদি আমি গুণ করি তাহলে কত পাই, 60। তাহলে আমি এখানে 60 টিকলাম। এবার এই এইটার মানেটা কত, কোনো একটা সংখ্যা থেকে 60 বিয়োগ করলে বিয়োগফল 0, তাহলে কোন সংখ্যা থেকে 60 বিয়োগ করলে 0 হয়, অবশ্যই সেই সংখ্যা মানে 60। তাহলে এই 60টা আমরা কি করে পাচ্ছি, 60-এর সঙ্গে 0 যোগ করে, তাই তো? তার মানে পরের ধাপটা কি, 60-এর সঙ্গে 0 যোগ করছি তাহলে 60। তাহলে আমি এটাকেও যদি আমি তাহলে লিখি, তাহলে প্রথম কাজটা আমি করেছি কি, 12-র সঙ্গে 5 গুণ করলাম, তাই তো? তাহলেই তো পেলাম এই 60টা। তারপর আমি কি করলাম, না ভাগশেষ এখানে কেউ নেই মানে 0, তাকে যোগ করলাম এবং যোগ করে পেলাম এই 60, মানে কাকে, ভাজ্যটা। তাহলে এখানে 12 কে ছিল ভাজক, 5 কে ছিল ভাগফল, 0 কে ছিল ভাগশেষ, আর 60 কে, ভাজ্য। তাহলে আমি ভাজ্য কিভাবে পাচ্ছি, তাহলে ভাজকের সঙ্গে ভাগফল গুণ করে, দেখো আমি একটু উঠিয়ে দিচ্ছি, ভাজকের সঙ্গে ভাগফল গুণ করে তার সঙ্গে কি করছি, ভাগশেষ যোগ করছি, তবে আমি পাচ্ছি ভাজ্য, তাই তো? তাহলে আমি এখান থেকে তাহলে এদের মধ্যে একটা সম্পর্ক কিভাবে স্থাপন করলাম,
না কি সম্পর্ক স্থাপন করলাম, ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল, এটা প্রথম বন্ধনী প্রথম কাজ করছি, তার সাথে ভাগশেষ যোগ, এইটা হচ্ছে প্রথম সম্পর্ক, একে বলা হয় ভাগের সূত্র। মাথায় ঢুকলো? এবার মনে করো বলছি 25, এবার মনে করো দেওয়া আছে, ভাজ্য দেওয়া আছে, বলছে 25কে কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ করছি, জানি না আমি, এবং যদি এবং ভাগফল পাচ্ছি 3 এবং ভাগশেষ পাচ্ছি 1, তাহলে আমি জানি না কত দিয়ে ভাগ করছি, তাহলে এটা কে, ভাজক তো, তাহলে ভাজক আমি জানি না, তাহলে এটা কি করে বার করব। তো আমি ভাগের থেকে ভাগের যে বেসিক কনসেপ্ট মানে বেসিক ধারণাটা কি, না এই দুটোকে গুণ করে আমি এই সংখ্যাটা বা এর কাছাকাছি সংখ্যা আনতে হয়, তার মানে এটা এই যে এই সংখ্যাটা কিভাবে এসছে, এই যে অজানা সংখ্যার সঙ্গে 3 গুণ করে পেয়েছি, আবার এই সংখ্যাটা দেবো কি করে পাচ্ছি, এইটুকুনি পোর্শনটা আগে দেখো। তাহলে 25 থেকে কাউকে বিয়োগ করার পর তো 1 পাচ্ছি, তাই তো, ভাগশেষ 1 মানে কি 25 থেকে সেইটা গুণ বিয়োগ করে, সরি 25 থেকে সেটাকে বিয়োগ করার পর তবে তো আমি বিয়োগফল 1 পাচ্ছি, তবেই তো সেটাকে আমি বলছি ভাগশেষ। তাহলে এই সংখ্যাটা কি করে পাই, এই সংখ্যাটা কি করে পাবো, না 24 থেকে 1 বিয়োগ করে, তাহলে এই সংখ্যাটা আমি কি করে পাচ্ছি, 24 থেকে 1 বিয়োগ করে, সরি এই সংখ্যাটা কি করে পাচ্ছি, না 25 থেকে 1 বিয়োগ করে, অর্থাৎ 25 বিয়োগ 1 মানে হচ্ছে 24, তাহলে এই সংখ্যাটা পেয়ে গেলাম 24। আবার এই সংখ্যাটা কিভাবে আসছে, এই অজানা সংখ্যার সঙ্গে 3 গুণ করে, তাহলে আমি 24 সমান কি লিখতে পারি, বক্স মানে অজানা সংখ্যা গুণ 3। তাহলে এবার ওই আবার ওই পুরোনোর মতন ভাবো, গুণের যে ক্ষেত্রে দুটি সংখ্যার গুণফল 24, তো একটা সংখ্যা দেওয়া থাকছে, অপর সংখ্যা কী করে পায়, গুণফলকে এই সংখ্যাটা দিয়ে ভাগ করলে পেয়ে যাবো অজানা সংখ্যাটা, তাহলে 3 8 24, তাহলে এই 8টা কে, ভাজক। তাহলে আমি এই 8 কী করে পেলাম, তাহলে প্রথম কাজ করলাম এইটা, এইটাকে বার করলাম, তাহলে 25 বিয়োগ 1 এটা আগে করলাম, তারপর যাকে পেলাম মানে 24কে পেয়েছিলাম, সেই 24কে এই 3 দিয়ে অর্থাৎ ভাগফল দিয়ে ভাগ করেছি, এবং তারপরে আমি কি পাচ্ছি, 8। তাহলে এখানে 25টাকে ভাজ্য, 1কে ভাগশেষ, 3কে ভাগফল, আর 8কে ভাজক। তাহলে ভাজক বার করার কি তুমি নিয়ম বলো, বা বলো এদের মধ্যে একটা নতুন কি সম্পর্ক পেলাম, না ভাজক সমান ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ ভাগ। মাথা ডুবলো? তার মানে আমি আগেরটা দেখলাম কি, যদি ভাজ্য না দেওয়া থাকে এবং বাদ বাকি 3টে অর্থাৎ ভাজক ভাগফল ভাগশেষ দেওয়া থাকে, তবে আমি এই সূত্র এই এই নিয়মে এই বা এই সম্পর্কে আমি এই সংখ্যাগুলো যদি বসিয়ে দিই তবে ভাজ্য পেয়ে যাব। আর এটা কি পেলাম, যদি ভাজক না দেওয়া থাকে তবে এই সম্পর্কটাতে আমি ভাজ্য ভাগশেষ ভাগফলের মানগুলো বসিয়ে দিলে আমি ভাজকটা কত সেটা পেয়ে যাব। মাথায় এটুকুনি ঢুকলো? তো
আমি এই দুটোর কিছু অঙ্ক আমি একটা বুঝাই যে কিভাবে আমি করতে পারবো বা এই ধরনের অঙ্ক কিভাবে বার করব আমি। তো দেখো এই দুটো আরও আছে কিন্তু সম্পর্ক, ওটা আমি পরের ক্লাসে করাবো। দেখো একটা অঙ্ক দেখো, ভাজক 64 ভাগফল 203 ভাগশেষ 0 হলে ভাজ্য কত। এখানে ভাগশেষ 0 জায়গায় যদি অন্য কোনো সংখ্যা দিত তাহলেও কিন্তু একই অঙ্কটা হতো। তো আমি একটা 0 দিয়ে দেখাচ্ছি, বা যদি বলতো ভাগশেষ নেই তাহলে ভাগশেষ নেই মানে কিন্তু 0 আছে, এটা কিন্তু খেয়াল রাখো। তাহলে এবার আমি অঙ্কটা দেখো শুরু করছি, তাই দাগ দিয়ে দিলাম। তাহলে তোমার ভাজ্য যেহেতু চেয়েছে তাহলে আমি কোনটা কোনটা সম্পর্ক ব্যবহার করব, এই সম্পর্কটা। এই সম্পর্কটা আমি টুকে নিচ্ছি, ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল, বন্ধনী দিয়ে দিলাম প্রথম বন্ধনী, যোগ ভাগশেষ। এবার ভাজক এখানে কত, 64, ভাগফল কত এখানে 203, যোগ ভাগশেষ এখানে কত 0। এবার এই দুটোর মধ্যে গুণ দেখো, গুণটাতে এখানে আমরা জানি গুণ্য গুণক, এখানে তো গুণ্য আর এটা গুণক, তো গুণ্য গুণক একে অপরের স্থান পরিবর্তন করলে গুণফলের কোনো পরিবর্তন হয় না। তাই আমি আমার সুবিধার জন্য গুণ্য গুণকের স্থান পরিবর্তন করলাম। এবার দেখো করছি 3 4 12, এক এখানে 0 আছে বলেই একটা বসে গেল, 4 2 8, 3 6 18 8, হাতে 1, এই শূন্যের জন্য একটা বসে গেল, 6 2 12, তাহলে 2 8 আর 1 9 8 আর 1 9 2 1, তাহলে আমি কত পেলাম। এবার যোগ 0, আর আমরা জানি শূন্যের সঙ্গে যাই যোগ করা হয় না হোক না কেন কি সেই সংখ্যাটাই ফিরে পাওয়া যায়, তাই আর এখানে 0 যোগটা লিখলাম না। তাহলে আমি কি পাচ্ছি উত্তর, ভাজ্য মাথায় ঢুকলো। আর একটা দেখো, ভাজক 67 ভাগফল 578 আর ভাগশেষ 31 বলে ভাজ্য কত। তাহলে আমার ভাজ্য বার করার কী নিয়ম ছিল, সবসময় কিন্তু এই নিয়মটা লিখে করবে, তারা দেখবে কোনোদিনও ভুল হবে না, ভাজক গুণ ভাগফল বন্ধনী শেষ করে দিয়া লিখলাম যোগ ভাগশেষ। তাহলে এখানে ভাজক কত 67 গুণ ভাগফল এখানে কত 578 ভাগশেষ এখানে কত 31। এইবার দেখো এখানে আমি রাফে করে এভাবে ধাপে ধাপে বসিয়েছি, কেউ যদি বলে যে না আমি ওইভাবে করব না, ঠিক আছে করতে হবে না, দেখো এভাবেও করতে পারো। দেখো অনেকভাবে অঙ্ক করা যায়, দেখো কীভাবে করা যায়, মানে আগেরটা কী ছিল না সরল আকারে করেছিলাম, তো ধাপে ধাপে সরল আকারে করেছিলাম, এখানে জাস্ট এতটুকুনি লিখে বাকি এই যে গুণ আর যোগটা আমি পুরো স্পষ্ট করে দেখাচ্ছি, এগুলো কিন্তু দেখাতে হবে কারণ এটা তো আমি দেখব না। দেখো 7 8 56 হাতে 5,
সাত সাথে ঊনপঞ্চাশ, ঊনপঞ্চাশ একান্ন বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন, হাতে আবার পাঁচ, পাঁচ সাথে পঁয়ত্রিশ, পঁয়ত্রিশ আর পাঁচে কত, ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ হলো। এবার পরে ছয় দিয়ে, ছ আটে আটচল্লিশ, হাতে চার, ছ সাতে বিয়াল্লিশ, বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ, হাতে চার, পাঁচ ছয় তিরিশ, তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ। তাহলে ছয় আটের পর নয় দশ এগারো বারো, দুই হাতে এক, ছয় আর একে সাত, চার আর চারে আট, আর এই তিন হলো, এই দুটোর গুণফল এটা বেরোলো। এবার এবারে একত্রিশটা কী করছি, যোগ, ছয় আর একে সাত, তিন আর দুয়ে পাঁচ, সাত আট তিন, তাহলে এটা যে পেলাম তাহলে এটা হলো কি, ভাজ্য। তাহলে লিখলাম সুতরাং ভাজ্য সমান আটত্রিশ হাজার সাতশো সাতান্ন। এবার উত্তর, ভাজ্য সমান এটা, মাথায় ঢুকবে, তুভাবেই করতে পারো। এবার তাহলে ভাজ্য আমি কী করে সূত্র ব্যবহার করে বার করছি সেটা শেখালাম। এবার মনে করো তোমাকে বললো ভাজক নির্ণয় করব, তো দেখো মনে করো ভাজ্য সমান এক এক পাঁচ ছয়, ভাগফল সমান নয়, ভাগশেষ সমান দেওয়া আছে ১৩, তাহলে ভাজক কত। তাহলে ভাজ্য ভাগফল ভাগশেষ তিনটে দেওয়া, ভাজক আমাকে বার করতে হবে। তো ভাজক বার করার যে সম্পর্কটা বা সূত্রটা কি ছিল, ভাজ্য থেকে ভাগশেষটা আগে বিয়োগ করব, তারপর তাকে ভাগফল দিয়ে ভাগ করব। তাহলে আমি কী লিখছি, ভাজ্য বিয়োগ ভাগশেষ, বন্ধনীতে দিলাম আগে, ভাগ ভাগফল, বোঝা গেছে? এবার দেখো এখানে ভাজ্য কত দেওয়া আছে, এক এক পাঁচ ছয়, এবং ভাগশেষ কত দেওয়া আছে, ১৩। তাহলে লিখে দিলাম এখানে ভাগফল কত দেওয়া আছে, ৯। এবার দেখো এক এক পাঁচ ছয় থেকে ১৩ বিয়োগ করছি, তাহলে ৬ থেকে ৩ বিয়োগ করলে ৩, ৫ থেকে ১ বিয়োগ করলে ৪, ১ আর ১, তাহলে এটার বিয়োগফলটা পেয়ে গেলাম। এবার পরের কাজটা কি, ৯ দিয়ে ভাগ করা, আমি ৯ দিয়ে ভাগ করছি, তো দু অঙ্ক, ৯ একে ৯, ১০ ১১ ২, ৪টা নামলো, ৩ ৯ ২৭, তাই ৯ দুকুণে ১৮, ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪, ৬ এই ৩টা নামলো, ৭ ৯ ৬৩, তাহলে মিলে গেল। তাহলে এই যে এটা পেলাম ২৭, তাহলে এটা কি, এটাই তো ভাজক। তাহলে সুতরাং, কারণ ভাগ করার পর ৯ দিয়ে ভাগ করার পর যেটা পাবো সেটাই তো ভাজক, তাহলে ভাজক সমান কত, ১২৭। তাহলে উত্তর, ভাজক সমান ১২৭, বোঝা গেল? আর একটা যেটা সম্পর্কটা আছে এটা পরে বোঝাবো, এবং তার সঙ্গে সেই সঙ্গে অঙ্ক তার বলে বুঝিয়ে দেবো।